একজন আল হজ বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, আরেকজন আল হজ মোহাম্মদ হুমায়ুন। এই হচ্ছে বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দুনয়ন। এরপর যে বক্তব্য প্রদান করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক লালবাগ থেকে উঠে আসা নেতৃত্ব কৃষি সন্তান লালবাগের আমাদের এখানে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছে বাংলাদেশ আওয়ামী লীগের পেশাদার সদস্য সাবেক এই বৃহত্তর ঢাকা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক সকল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোপাল জলসেন চৌধুরী বা বীর বিক্রম। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী পেশের সদস্য বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি চেয়ারম্যান জনাব এক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ আওয়ামী লীগের তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ডক্টর হাসান বাবু এমপি উপস্থিত থাকবেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ আজকের সভায় সভাপতিত্ব করেছে আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমিশনের পূর্ণে আগস্ট জাতির পিতার সাথে আমাদের প্রিয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী রত্নগর মহাপাত্র, আমার বয়সী নারী বেগম ফজিলদারের সর্বজিত ছ, বঙ্গবন্ধু পরিবারের সত্যজন যারা নিহত হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানে। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ বাবনের ইজ্জত সম্মান বিবেকে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি শহীদ শ্রদ্ধার সাথে স্মরণ করি 1975 সালে 23 জানুয়ারি যারা খুনি বস্তাকের সমস্ত অফারকে পদদিত করে জীবনকে মৃত্যুকে বেছে নিয়েছেন। যে ডিসেম্বর আগের দিন 29 ডিসেম্বর 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ 2008 সালের নির্বাচনে এবং খালেদা জিয়া তারও 4 দলের জোট পদ্মবৃত্তি শাসন পেয়েছিলেন। খালেদা জিয়ার নেতৃত্বে